থাকলো কিছু বেলুন ফুটলো, পাপাকে একটা দাও। তো প্রিয় বান্ধবীরা, নিশ্চয়ই ট্রেলার দেখে বুঝে গেছেন এটা আজকের ব্লগ না বা আজকের ভিডিও না। আজকে তো দিনটা ভীষণ বৃষ্টিতে মানে ভরপুর হয়েছিল, অনেকদিন পর এরকমভাবে বৃষ্টি হলো, আবার শীতটা জমিয়ে পড়লো। তো এটা আর একটা ঠান্ডার দিনে যেদিন ছিল সানি ডে, আমরা গেছিলাম ময়দানে। তো সেই দিনেরই ভিডিও অংশ নিয়ে আজকে চলে এসেছি। প্রচণ্ড মজা হয়েছে, বহু দিন পর মানে বহু বছর পর আমরা বাদন নাচ দেখলাম। তো সেই বাদন নাচের ভিডিও আর বেলুন ফোটানো আর সারাদিনের মানে পুরো ভিডিও অংশটা আমি কাট করে আপনাদের সাথে শেয়ার করছি। মজা নিন, আনন্দ করুন, আর পারলে এরকম বৃষ্টির দিনে না কিন্তু সানি ডেতে অবশ্যই 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 ময়দানে ঘুরে আসুন, খুব খোলামেলা জায়গা, আর খুব ভালোভাবে দিনটা কাটান, সারাদিন উপভোগ করুন। অনেক দিন আগে দেখেছিলাম এরকম বাঁদর নাচ, তো তখন একটু মানে আরও অনেক বেশি বাঁদর ছিল তার কাছে আর একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছিল বাঁদরগুলোকে। তো এখন এই ধরনের এগুলো দেখতে পাওয়া যায় না, তো যদি কোথাও কখনো দেখেন একটু দেখে নেবেন। ওরা তো এটা জীবিকা অর্জন করে এইভাবে, আমি জানি না মানে কোনো আইন আছে কি না পশুদের নিয়ে এই নাচ দেখানো যাবে কি যাবে না, আমি সত্যি সেটা জানি না। কিন্তু আমি এখানে বলছি যে এই ধরনের মানুষগুলো কিন্তু একটু জীবিকার জন্য এটা করছে, ওরা কিন্তু ভিক্ষা করছে না, ওরা কিন্তু জীবিকা অর্জনের জন্য করছে। অনেক চিপস চকলেট খেয়ে অনেক টাকাই আমরা মানে নষ্ট করে দিই, যেগুলো হয়তো আমাদের জন্য খুব একটা ভালো না, ক্ষতিকারকই বলতে গেলে। তো সেই দিকে না গিয়ে এদেরকে কিছু দিয়ে সাহায্য করে যদি এই ধরনের বাদর নাচ বা এইগুলো দেখা হয়, তো এই এই জিনিসগুলো বেঁচে থাকে আমাদের সাথে আর ওরাও বেঁচে থাকে আনন্দের সাথে। আর এই কোভিড পরিস্থিতির পরে কিন্তু সবারই দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অবস্থা হচ্ছে। এখন আমি শহরের মধ্যে বেশ দেখতে পাচ্ছি সং আসছে দেখতে পাচ্ছি, যেগুলো আমরা গ্রামের মধ্যে দেখতে পেতাম আগে। আর বহুকাল এই ধরনের জিনিস সং বা অন্যান্য জিনিস যারা মানে মানুষকে বিনোদন দিত সেজে গুজে সেই ধরনের জিনিসগুলো ছিল না, থাকছিল না, তার অন্যান্য জীবিকা খুঁজে বের করেছিল, তাদের কিন্তু এখন আবার ফিরে আসছে এইসব এতে। বিভিন্ন ধরনের অনুষ্ঠানে সং সেজে বা রাস্তায় এমনিও সং সেজেও তারা দু পয়সা উপার্জনের চেষ্টা করছে। তো আজকের দিনের মানে এমনিতে সেরা পাওয়া ছিল এটা, ও কখনোই দেখেনি বাদর নাচ, আজকে দেখলো মানে খুব ভালোভাবেই আনন্দ করলো, আমিও আনন্দ করলাম, মানে এতদিন পর অনেক দিন পরে বাইরে বেরোনো হয়েছিল। আর আপনারা সবাই জানেন সব সমস্ত পার্কটা মানে যেখানে ঘুরতে যাওয়ার জায়গা সব বন্ধ আছে, তো ময়দানটা বেশ খোলা ছিল। আর আমরা একটু আমি আগের আমার অনেক ভিডিওতে বলেছি যে বদ্ধ জায়গার থেকে একটু খোলা আকাশের নিচে গিয়ে ঘুরতেই বেশি পছন্দ করি, তো সেই জন্য দিনটা তো আরও আনন্দদায়ক ছিল। ফাটাতে পারবে আমি স্বপ্নেও কল্পনা করিনি, ও বেশ সুন্দরভাবে ফাটালো কয়েকটা বেলুন, ফুটলো। তো কোথা থেকে তারটা লাগানো শিখলো জানি না, খুব সুন্দরভাবে ফাটালো আজকে। তো এরপর একটু ঘোড়া চড়ার জন্য জেদ করছিল, তো আমরা রাজি হইনি, সমস্ত কিছু একদিনে না আবার পরের দিন এসে ঘোড়া চড়ানো হবে। তো সেই আশা নিয়েই ও বাড়ির পথে রওনা দিল, আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। তো এই ছিল আজকের ভিডিও অংশ।